হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টেকনিক্যাল বকবক। তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো যে আমাদের মোবাইলে যখন আমরা নেট অন করি বা নেট চালাই, তখন কিছু কিছু সময় দেখবে আমাদের নেটওয়ার্কটা ল্যাগ করে বা মাঝে মধ্যে স্লো হয়ে যায়। তো এগুলো কেন হয় বা এটা আমরা কিভাবে আমাদের নেটের স্পিডটা বাড়াবো, সেটার জন্যই আমি তিনখানা ট্রিক্স দেখাবো যেগুলো অ্যাপ্লাই করলে তোমাদের নেটের স্পিডটা বেড়ে যাবে। এটা প্র্যাকটিক্যালি দেখা গেছে, সত্যি করে এটা কাজে লাগে। তোমরাও এটা করে দেখো, তোমরাও বুঝতে পারবে যে এটা কাজে লাগে কি লাগে না। তো তার জন্য প্রথমে কি করতে হবে, প্রথম ট্রিক্সটা হলো আমাদের মোবাইলে দেখবে ক্রোম ব্রাউজার থাকে, তো ক্রোম ব্রাউজারটাকে ওপেন করতে হবে। ক্রোম ব্রাউজার ওপেন করলে দেখবে ডান দিকের উপরে একখানা ঘরের চিহ্ন আছে যেটা হোম কিটে থাকে, ওখানে ক্লিক করতে হবে। ক্লিক করলেই এটা কিছু অপশান আসছে, তো সেখানে সেটিং অপশান আছে, সেটাই ক্লিক করতে হবে। এরপরে আমাদেরকে দেখতে হবে সাইট সেটিং বলে একটা অপশান আছে, সেখানে ক্লিক করতে হবে। সাইট সেটিং ওপেন করলেই আমাদের কাছে আরও অনেক অপশান চলে আসছে, সেখান থেকে আমরা স্টোরেজ অপশানে ক্লিক করব। স্টোরেজ অপশানে ক্লিক করলে দেখো এখানে আজ পর্যন্ত আমরা যে সমস্ত ওয়েবসাইটগুলো সার্চ করেছি সেই সমস্ত সব ওয়েবসাইটগুলো এখানে দেখাচ্ছে। তো আমাদেরকে করতে হবে এখানে ক্লিয়ার সাইট স্টোরেজ বলে একটা অপশান আছে, ক্লিয়ার সাইট স্টোরেজে যেতে হবে এবং এটাই ক্লিয়ার করে দিতে হবে। এবার বলি এগুলো কেন আমরা ক্লিয়ার করলাম, কারণ এই সমস্ত যেগুলো ওয়েবসাইটগুলো তোমরা দেখলে এগুলো আমাদের মোবাইলের ব্যাকগ্রাউন্ডে সবসময় সিঙ্ক হতে থাকে, মানে আমাদের ডেটা সবসময় যখন অন করি তো ডেটাগুলো এই সমস্ত ওয়েবসাইটগুলো কিছু কিছু করে মানে নিতে থাকে। এর ফলে কি হয়, ব্যাকগ্রাউন্ডে এই সমস্ত ওয়েবসাইটগুলো চলতে থাকে, এর ফলে আমাদের নেটের স্পিডটা কমে যায়। তো এটা হয়ে গেলে তারপরে আমরা ব্যাকে যাব। ব্যাকে গিয়ে দেখো এখানে একটা অপশান আছে ব্যাকগ্রাউন্ড সিঙ্ক বলে, তো ব্যাকগ্রাউন্ড সিঙ্কে ক্লিক করব। এখানে দেখো ব্যাকগ্রাউন্ড সিঙ্কটা অন করা আছে, এটা আমরা অফ করে দেবো। অফ করে দিলে কী হবে, ব্যাকগ্রাউন্ডে আরও যেগুলো রানিং থাকে, ব্যাকগ্রাউন্ডে যে সমস্ত ওয়েবসাইটগুলো বা যে সমস্ত জিনিসগুলো ডেটা মাধ্যমে চলে সেই সমস্ত জিনিসগুলো আর চলবে না ব্যাকগ্রাউন্ডে। তো এক নম্বর সেটিং গেল, এরপরে আমরা যাব দু নম্বর সেটিংয়ে। তো দ্বিতীয় অপশানটা অ্যাপ্লাই করার জন্য আমাদেরকে প্রথমে আমাদের মোবাইলে সেটিং অপশানে যেতে হবে। এরপরে প্রথমে একটা অপশান আছে কানেকশন, সেখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে দেখো মোবাইল নেটওয়ার্কস বলে একটা অপশান আছে, সেখানে ক্লিক করব। এবং এরপরে আমরা এখানে অ্যাসেস পয়েন্ট নেমস বলে একটা অপশান আছে যেটা APN বলা হয়, সেখানে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে একটা অপশান এসছে, আর নিচে দুখানা অপশান আছে ভোডাফোন এবং জিও, যে সিম দিয়ে তুমি নেট চালাচ্ছ সেটা সিলেক্ট করবে। আমি জিও দিয়ে নেট চালাতি, তো জিওটা সিলেক্ট করে নিলাম। এরপরে জিও 4G-র ওপরে ক্লিক করব। তো ক্লিক করার পরে আমাদেরকে এখানে কাজটা কি, আমাদেরকে সার্ভারটা চেঞ্জ করতে হবে। দেখো এখানে একটা সার্ভার বলে অপশান আছে, সার্ভারে ক্লিক করলাম, এখানে দেখো কোনো সার্ভারই নেই। তো আমরা কী করবো, www.google.com লিখব, এরপরে ওকে করব। ওকে করার পরে 3 ডটসে ক্লিক করব এবং সেভ করে দেবো। সেভটা অবশ্যই করবে, নাহলে কিন্তু এটা কাজে লাগবে না। তো আমার এখানে সার্ভারটা চেঞ্জ হয়ে গেল। সার্ভারটা চেঞ্জ হয়ে গেলে প্রথমে ফোনটা একবার রিস্টার্ট করে নেবে, এরপরে তৃতীয় অ্যাপ্লাইটার জন্য যাবে। তৃতীয় অ্যাপ্লাইটার জন্য কি করবে, আবার সেটিং অপশানে যাবে। সেটিং অপশানে গিয়ে সার্চে গিয়ে এখানে লিখবে ডাটা সেভার। দেখো আমার ডাটা সেভার অপশানটা চলে এসেছে, আমি ডাটা সেভারটাকে ওপেন করব। ওপেন করার পর দেখো ডাটা সেভার অপশানটা কোথায় আছে আমরা দেখে নেব। দেখো আমার এখানে ডাটা সেভার বলে একটা অপশান আছে, এটা দেখো অফ আছে, আমি এটা কী করবো, অন করে দেবো। এটা কি হয়, আমরা যখন এই ডেটা সেভার মোডটা অন করে দিই তো এতে আমার ব্যাকগ্রাউন্ডে যে সমস্ত অ্যাপসগুলো রানিং থাকে আর যে সমস্ত অ্যাপসগুলো আমাদের ইন্টারনেটটাকে ব্যবহার করে সেগুলোকে বন্ধ করে দেয়। এর ফলে কী হয়, আমাদের ইন্টারনেটের স্পিডটা অটোমেটিক বেড়ে যায়। তো এই তিনটে সেটিং অ্যাপ্লাই করলে তোমরা অবশ্যই দেখতে পাবে তোমাদের নেটের স্পিড অটোমেটিক বেড়ে গেছে। এটা প্র্যাকটিক্যালি সবারই কাজে দিয়েছে, তোমাদেরও কাজে দেবে। ইউজ করো, ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করো এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, কারণ এরকম আরও ট্রিক্স এবং টেকনিক্যাল ভিডিও বাংলাতে আমার চ্যানেলে সবসময় আসতে থাকবে। তো আপাতত এটুকুই, বাই।